চ্যানেল ডলিস ব্লগ চলেছি নতুন একটা ভিডিওর সাথে। তো আজকে ভিডিওটা কিন্তু খুব ধামাকাদার হতে চলেছে, কারণ আজকে যাচ্ছি বিয়ের কার্ডগুলো আনতে। আমাদের বিয়ের কার্ড হয়ে গেছে, ওদের বাড়ি বিয়ের কার্ডগুলো হয়ে গেছে, ওরাও আজকে নিয়ে এলো। তো আমাদের বাড়িগুলোও নিয়ে আসি আর তোমাদেরকে ফুল লুকটা দেখাবো যে কেমন নিয়েছি কার্ড। তো পুরোটা দেখতে থাকো। এখন হচ্ছে সন্ধেবেলা, এখন অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছি বিয়েতে। যেটা চন্দনকে দেওয়া হবে, মানে জুতো বা চটি কিছু একটা দিতে হয়, তো ওইটা কিনতে যাচ্ছি। ভাইয়েরও বিয়েতে পড়ার জন্য চটি কিনতে যাচ্ছি, যেহেতু ও পাঞ্জাবি টাঞ্জাবি পড়বে, তো সেটার জন্য কিনতে যাচ্ছি। তো পুরোটা দেখতে থাকো, পুরোটা আজকে শেয়ার করবো। আর মা আজকে হলুদও দেবে কার্ডে, তো বলছিলো যেহেতু আমাদের কার্ডগুলো এখন আমাকে অনেক জায়গায় দিতে হবে, তো এখন থেকে শুরু করে দিতে হবে যেগুলো একটু দূরে দূরে আছে, কারণ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এই যে নিয়ে চলে এসেছি, তো এটা হচ্ছে চন্দনেরটা, দেখাই তোমাদের এইরকম ধরনের। এইরকম ধরনের নিয়েছো, আর এটা হচ্ছে আমার ভাইয়েরটা, এরকম ব্ল্যাকের মধ্যে, এই যে এইরকম, এটা হচ্ছে ভাইয়েরটা। The next day. এখানে এই কার্ডগুলো হয়ে গেছে, আর তোমাদের কার্ডের ফাইনাল লুকটা দেখাই। এই যে সামনেরটা এরকম, আর এইভাবে লেখা, এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো কার্ডটা। আর এটাই ভাঁজ করে করে হচ্ছে, দাঁড়াও ভাঁজ করে একটা দেখাচ্ছি। আর এই যে খাম, আর এই খামের ভেতরেই কার্ডটা বললে এরকম লাগবে দেখতে, এরকম হবে ভাঁজ ভাঁজ। হলুদ মা গুলে নিয়েছে, তো আমাদের হলুদে দিতে হয়। এখানে দেখো সব কার্ডে এখন হলুদ দেওয়া হবে, এই যে এখানে সব কার্ডগুলো আমি এক এক করে সাজিয়ে নিয়েছি। কিন্তু এভাবে দেওয়া মানে খুবই কষ্টের, আর লাল লাল তো ফোনে আর ওটা ভালো মানে ক্যাপচার হচ্ছে না ভালো করে। তো এই যে এখানে আছে বন্ধু কার্ডগুলো, এগুলো একটু সিম্পলের মধ্যেই রেখেছি। আর এই রকম হবে উপরেরটা, আর ভিতরটা হবে এই রকম, এই রকম, এই যে এই রকম, যেটা আগেরকার দিনে এরকমই হতো। তো এটা সিম্পলের মধ্যেই আছে। এই যে বন্ধু কার্ডগুলো প্যাকিং কমপ্লিট, তারপর হলুদ দেওয়া হবে। The next day. তো আমি আর মা রেডি হয়েছি স্নান টান করে, এখন যাচ্ছি কালী মন্দিরে আমাদের যে বিয়ের কার্ড সেটা মন্দিরে পুজো দিতে, কারণ মাকেই তো ফার্স্ট নিমন্ত্রণ করতে হয়, তারপরে বাকি সবাইকে। তো মাকে দিয়েই প্রথম নিমন্ত্রণটা সারছি। তো চলো দেখতে থাকো। তারপরে মা বিকালবেলা চলে গেছিলো আমাদের এখানেই, মানে পাড়ার মধ্যে যে বাবা গোসাই মন্দির আছে সেখানে পান সুপারি দিতে। তো বাবা গোসাই মন্দিরে আর মনসা মন্দিরে দুই জায়গাতেই পান সুপারি দিয়ে নিমন্ত্রণ করতে হয়, সেজন্য মা এখন এগুলো করে নিচ্ছে। আর ভগবানকে পুজো দেওয়ার পরই আমরা প্রথম যাব যে আমাদের বিয়েটা সারবে সেই পুরোহিতকে কার্ড দিতে, তো এরপরই যাব। তো সেখানে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আরও কিন্তু দারুণ দারুণ ভ্লগ আসছে বিয়ে রিলেটেড, তো কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও।